টলিউড কুইনখ্যাত জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী কোয়েল মল্লিক উনিশশো সালের আঠাশে এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি কোয়েল মল্লিকের বাবা কলকাতার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক দুই হাজার তিন সালে নাটেরগুরু সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয় কোয়েল মল্লিকের সেই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় নায়ক জিত কোয়েল মল্লিক অভিনীত প্রথম সিনেমা নাটের গুরুর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল জিতের বিপরীতে অভিনয় করা গুরু সিনেমাটি কোয়েল মল্লিকের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ব্যবসা সফর সুপারিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের বর্তমানে কলকাতার বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা তিনি অনেকেই তাকে টলিউড কুইন বলেও আখ্যায়িত করে থাকেন কোয়েল মল্লিকের অনেক ভক্ত আমাদের কাছে জানতে চেয়েছেন প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নেন টলিউডের একাধিক সূত্র হতে জানা যায় বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য আঠারো থেকে বিশ লক্ষ ভারতীয় রুপি পারিশ্রমিক নেন তিনি এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রিয় দর্শক কোয়েল মল্লিককে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিনোদন দুনিয়ার এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এইচডিও ইউটিউব চ্যানেলটিতে